জমে উঠেছে লালমনিরহাটের উপজেলা পরিষদ নির্বাচন দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকরা ছুটছেন ভোটারদের তারে দারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ভোটাররা বলছেন তারা নির্বাচন করবেন যোগ্য প্রার্থীকে এরই মধ্যে শেষ ভোটগ্রহণের সব প্রস্তুতি বলছে জেলা নির্বাচন অফিস আমি প্রত্যেক জনগণের কাছে অত্যন্ত সুন্দরভাবে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সারা দিয়েছে আজকে গুরুত্ব দেব শিক্ষার বিষয় যেহেতু আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তাদেরকে অবশ্যই এই গুণগত শিক্ষায় শিক্ষিত করতে হবে বেকার যুব মানে যুবক অথবা যুব মহিলা তারা যেন বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াতে নয় হয় তাদেরকে প্রযুক্তি নির্ভর দক্ষ মানুষ তৈরি করে আমি তাদেরকে কাজে লাগাতে চাই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন লালমনিহার জেলার পাটগ্রাম এবং হাতিবান্ধা দুইটি উপজেলায় অনুষ্ঠিত হবে এই দুইটি উপজেলায় মধ্যে হাতিবান্ধা যে উপজেলাটি রয়েছে এখানে আহ বারোটি ইউনিয়ন ইউনিয়ন রয়েছে এবং আমাদের ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে বাহাত্তরটি